নমস্কার হল্লা বলে পর্দা বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে এক নজর দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজধানীর রেড জোন 20 নম্বর ওয়ার্ড পরিদর্শন পুর নিগম কমিশনারের রাস্তাঘাট ড্রেন নালা নর্দমা পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দান পরিদর্শনকালে। ক্রমবর্ধমান খুন সন্ত্রাস ধর্ষণ বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন এসইউসিআই সরকারের নিকট 16 দফা দাবি সনদ পেশ সাংবাদিক সম্মেলনে। হোটেল থেকে অপহরণের পর সংঘবদ্ধ আক্রমণে রক্তাক্ত হাতির মাহুতের অবস্থা সংকটজনক, অশান্ত দাম ছড়ায় চাঞ্চল্যকর ঘটনা। মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু ইঞ্জিনিয়ারিং পাঠরত ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বিশালগড় বিদ্যুৎ নিগম কার্যালয়ের সামনে। সংবাদ বিস্তারিত। 40 থেকে 45 ফুট উচ্চতা সম্পূর্ণ দুর্গাপূজার প্যান্ডেল তৈরি হচ্ছে রাজধানীর উষা বাজার স্থিত ভারতরত্ন সংঘে। ওপেন প্যান্ডেলে 100 ফুট দূর থেকে দেখা যাবে মায়ের মূর্তি। স্বাস্থ্যবিধি মেনে জোর কদমে চলছে মূর্তি ও প্যান্ডেল তৈরির কাজ। মারণ ভাইরাস কোভিড-19 আক্রমণ ও সরকারের নির্দেশিকার কারণে এবছর স্বল্প পরিসরে সম্পন্ন হবে বাঙালির শ্রেষ্ঠ কার্নিভাল শারদীয় দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবছর দুর্গাপূজার আয়োজনে ব্রতী হয়েছেন রাজধানীর উষাবাজার স্থিত ভারতরত্ন সংঘ। ইতিমধ্যে পূজোর প্যান্ডেল এবং মায়ের মূর্তি তৈরির কাজ পুরো দমে শুরু হয়েছে সেখানে। প্রতিদিন প্রায় 10 থেকে 12 জন শ্রমিক কাজ করছেন সেখানে। মৃৎশিল্পীরা ব্যস্ত আছেন মায়ের মূর্তি নির্মাণে। এবছর ভারতরত্ন সংঘের পূজোর প্যান্ডেল এবং দুর্গা মায়ের মূর্তি নির্মাণে দায়িত্ব বর্তেছে সরকারি আর্ট কলেজের ছাত্র জয়ন্ত দের উপরে। সাক্ষাৎকারে জয়ন্ত দে জানিয়েছেন, 40 থেকে 45 ফুট উঁচু প্যান্ডেল তৈরি হচ্ছে সেখানে। ওপেন প্যান্ডেলে মায়ের মূর্তি দর্শন করা যাবে 100 ফুট দূর থেকে। আমার এবার উষাবাজারস্থিত ভারতরত্ন সংঘের প্রতিমা ও প্যান্ডেলের দায়িত্বটা আমার উপরে হয়েছে। এই সেই অনুযায়ী আমার কাজ চলছে। যেহেতু কোভিডের একটা নিয়মাবলী আছে, সরকারের তরফে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, সেই অনুযায়ী সেইটুকু মেনটেন করেই আমরা কাজ করছি। দৈনিক 10-12 জন লোক কাজ করছে। যেহেতু বিশাল মাঠ, আমরা ডিস্টেন্স মেনটেন করে কাজ করছি। আর সবাইকে মাস্ক দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে, সবাই মাস্ক পরে কাজ করছে। হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার যেগুলি রাখা হচ্ছে ওইগুলি করা হচ্ছে। তাছাড়া প্যান্ডেলের আমাদের কাজ চলছে, প্রতিমাতেও আমাদের কাজ চলছে। আর প্যান্ডেলের উচ্চতা ধরুন 40 থেকে 45 ফুট এরকম রাখা হবে। একটু বড় করে করা হচ্ছে এই কারণে যাতে দূর থেকে দর্শনার্থীরা পরিষ্কার দেখতে পারে। এইদিকে ভারতরত্ন সংঘের পূজোর পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে পূজো কমিটির সম্পাদক প্রভাকর ঘোষ জানিয়েছেন, প্রশাসনের নির্দেশিকা মেনেই দুর্গাপূজার আয়োজনে ব্রতী হয়েছেন তারা। এইবার মূলত আমরা যে দুর্গাপূজাটা করছি, এটা যে করোনা মহামারী চলছে, কোভিড-19 যে মহামারী চলছে, মহামারীর কথা মাথায় রেখে আমরা একদম স্বল্প পরিসরে পুজোর আয়োজন করেছি। যেহেতু এবার একটা আর্থিক মানে মন্দা চলছে, সেই মন্দার কথা মাথায় রেখেই যাতে খরচটা অনেক কমানো যায় সেই চিন্তা করে আমরা স্বল্প পরিসরে পুজোর আয়োজন করেছি। আর গভর্নমেন্টের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনেই আমরা পুজোটা করছি। আমাদের দেখেছেন আপনারা বিগত দিনে যে বিশাল বড় আকারে বড় পরিসরে আমাদের ভারতের সঙ্গে পুজো মণ্ডপ হয়, আমরা এবার সেই দিকে যাচ্ছি না। যেহেতু একটা কোভিড-19 একটা ইয়ে চলছে, আমরা এবার উন্মুক্ত প্যান্ডেল করছি যাতে দর্শনার্থীরা বাইরে থেকে ডিস্টেন্স মেনটেন করে পুজো দেখতে পারে। গভর্নমেন্টেরও রুলস আছে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমরা তাছাড়া পুজোর সময় আমরা এখানে স্যানিটাইজার, মাস্ক এগুলি রাখবো যাতে দর্শনার্থীরা ব্যবহার করতে পারে। আর
এবার পুজো মণ্ডপের থেকে অনেকটা দূরে খোলা মাঠ, মাঠে দাঁড়িয়ে মানুষ ডিস্টেন্স মেনটেন করে পুজো আরামসে দেখতে পারবে। এদিকে এবছর করোনা সংক্রমণ রোধের জন্য পুরনো দিনের সেই উৎসব মুখর দিনের উপচে পড়া ভিড়, আনন্দ উল্লাস, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে বঞ্চিত থাকবেন রাজ্যবাসী। চরম অর্থনৈতিক সংকটের মুখে মায়ের পুজোর আনন্দ কতটুকু উপভোগ করবেন দর্শনার্থীরা, তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। বাধারঘাটে মৃত সহকর্মীর বাড়িতে প্রদত্ত প্রতিক্রিয়ার প্রেক্ষিতে পূর্ব থানার ওসির সঙ্গে দেখা করলেন 10,323 এড হক শিক্ষক সংগঠনের নেতা বিজয় কৃষ্ণ সাহা। মঙ্গলবার রাতে থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষক নেতাকে। মঙ্গলবার বাধারঘাটে মৃত সহকর্মীর বাড়িতে ছুটে গিয়েছিলেন বঞ্চিত 10,323 সংগঠনের নেতৃবৃন্দ। সেখানে সহকর্মীর মৃত্যুর প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন শিক্ষক নেতা বিজয় কৃষ্ণ সাহা। সেই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে শিক্ষক নেতাকে থানায় এসে দেখা করার নির্দেশ দিয়েছিলেন পূর্ব থানার ওসি। তারই পরিপ্রেক্ষিতে বুধবার পূর্ব থানায় এসে ওসির সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষক নেতা বিজয় কৃষ্ণ সাহা, সঙ্গে অ্যাডহক শিক্ষক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও যান পূর্ব থানায়। পরে ওসি সাহেবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে পূর্ব থানার তলব প্রাপ্ত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা জানিয়েছেন, মঙ্গলবারের তার প্রদত্ত প্রতিক্রিয়া সম্পর্কে সামাজিক মাধ্যমে দুঃখ ও প্রকাশ করেন তিনি। সে তথ্য তুলে ধরেন ওসি সাহেবের সম্মুখে। আমাকে পূর্ব থানা থেকে ডাকিয়েছিল আজকে দেখা করার জন্য, সেই অনুযায়ী আমি এসেছিলাম যে কি বিষয়। তো আমি পূর্ব থানার ওসির সঙ্গে এই মুহূর্তে কথা বলে বেরিয়েছি। গতকালকে আপনারা জানেন আমি বাধারঘাট আমাদেরই একজন সহকর্মীর মৃত্যুতে ওনার বাড়িতে গিয়েছিলাম এবং একটা মন্তব্য বা বাইট মিডিয়াকে দিয়েছিলাম। সেই বাইটের পরিপ্রেক্ষিতেই এই জায়গায় উনি আমাকে ডেকেছেন। পার্সোনাল ফেসবুকে যেগুলো দিয়েছিলাম সেগুলোর কপিও ওনাকে দিয়ে গেছি, বাকিটা আইন আইনের মতো করে উনি কাজ করেন। এদিকে সংবাদ মাধ্যমের কাছে সহকর্মীর অকাল মৃত্যু সম্পর্কে প্রদত্ত প্রক্রিয়ায় টনক নড়েছে থানা বাবুদের। সে কারণে বঞ্চিত শিক্ষক নেতাকে নির্দেশ দেওয়া হয় থানায় আসার জন্য। এখন পুলিশ প্রশাসন এ সম্পর্কে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে আপাতত তাকিয়ে আছে রাজ্যবাসী। ভিও রিপোর্ট, হালাবোল। বুধবার পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও ফল বিতরণ করলেন দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখা এবং প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট সোসাইটি। বিশ্ব ফিজিওথেরাপিস্ট দিবস উদযাপন উপলক্ষে সংগঠনের এই উদ্যোগ। মারণ ভাইরাস কোভিড-19 কারণে এবছর সংক্ষিপ্ত আকারে বিশ্ব ফিজিওথেরাপিস্ট দিবস উদযাপন করে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট রাজ্য শাখা এবং প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট সোসাইটি। বুধবার এই উপলক্ষে এমসির সাফাই কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার এবং ফল বিতরণ করেন উভয় সংগঠনের কর্মকর্তাগণ। সেই সাথে কোভিড সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেয় ফিজিওথেরাপিস্টের সংগঠন দুটি। দিনের এই কর্মসূচি সম্পর্কে এক কর্মকর্তা জানিয়েছেন, এবছর আমাদের প্যান্ডেমিকের কারণে কোভিড-19 কারণে আমাদের ফিজিক্যাল গ্যাদারিং আমরা একদম অ্যালাউ করিনি, আর কোনোরকম প্রোগ্রাম আমরা করছি না। তারপরও সমাজের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে আমরা ত্রিপুরা ফিজিওথেরাপিস্ট সোসাইটি, আমরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এবং প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট সোসাইটির সদস্যরা আজকে আমরা ফ্রুটস, মাস্ক, স্যানিটাইজার ডিস্ট্রিবিউশন এবং তার সাথে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা একটা সবাইকে প্রোভাইড করব। তাদের মধ্যে এই মাস্ক এবং ফুড, এখানে আমরা এখন আপাতত এখানে এমসি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কিছু কর্মীরা আছে, ওদেরকে আমরা ডিস্ট্রিবিউট করেছি এবং আমরা এক ঘন্টা ব্যাপী এখানে থাকবো। পরবর্তী সময় আমরা চলে যাবো শঙ্করচুমনিতে, শঙ্করচুমনিতে আমাদের এই সেম ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা চালু থাকবে। আর গত বছরের ন্যায় এবছর আমরা কোনোরকম প্রোগ্রাম করতে পারছি না। ফিজিওথেরাপি ক্যাম্প আমরা যেটা করে থাকি প্রত্যেক জায়গায় জায়গায়, কিন্তু এবছর প্যান্ডেমিকের কারণে আমরা সব কিছু ক্যান্সেল করি। এইদিকে বিশ্ব ফিজিওথেরাপিস্ট দিবস উপলক্ষে সামাজিক এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ সংগঠনের সদস্যদের মধ্যে। ফিও রিপোর্ট, হালাবোল। মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলা সফরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মূলত কোভিড-19 বিষয়ক আলোচনা করতে এই সফর। ধর্মনগর মহকুমার বটরশিস্থিত ওএনজিসি কমপ্লেক্সের হেলিপ্যাডে দুপুর 3:10 অবতরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলার জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা।
মূলত কোভিড-19 বিষয়ক আলোচনা করতে উত্তর জেলায় মুখ্যমন্ত্রীর এই সফর। হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী মধ্যাহ্ন ভোজনের জন্য সোজা চলে যান জেলাস্থিত সার্কিট হাউসে। পরবর্তীতে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে কোভিড-19 বিষয়ক নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণাভ চক্রবর্তী, ধর্মনগর জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট শীর্ষেন্দু চাকমা, মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পর্যালোচনা সভা শেষে মুখ্যমন্ত্রী ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে দলীয় সাংগঠনিক সভায় অংশ নেন। ফিও রিপোর্ট হালাবুল। বিশালগড় বিদ্যুৎ অফিসের সামনে মিনি ট্রাকের ধাক্কায় নিহত যুবক, যুবকের নাম অতনুদে, যুবকটি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাঠরত। শোকের ছায়া আত্মীয় পরিজন এবং বন্ধুদের মধ্যে। মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন সিভিল ইঞ্জিনিয়ার ট্রেনিংরত অবস্থায় এক যুবক। বৈরাগী বাজার এলাকায় অতনুদে বৈরাগী বাজার বাড়ি মঙ্গলবার বিকেল 3টে নাগাদ আগরতলা সাবরুম জাতীয় সড়কে জাঙ্গালিয়াস্থিত ইলেকট্রিক অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। বৈরাগীর বাজার থেকে আগরতলা যাওয়ার পথে বিশালগড় ইলেকট্রিক অফিস সংলগ্ন জাতীয় সড়কের উপর একটি দ্রুতগামী মিনি ট্রাক পালসার বাইকটিকে ধাক্কা মারে এবং সাথে সাথে চালক অতনুদে মাটিতে ছিটকে পড়ে তার মাথার এক পাশে থেতলে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ঘটনাটি বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয় এবং অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানা যায়। মৃত অতনুদে সিভিল ইঞ্জিনিয়ারের পাঠরত। দুর্ঘটনায় মিনি ট্রাক থেকে বিশ্রামগঞ্জ থানা পুলিশ আটকায়। যুবকের মৃতদেহের খবর শুনে ছুটে আসেন তার বন্ধুরা। কর্তব্যরত চিকিৎসক যখন মৃত বলে ঘোষণা করেন কান্নায় ভেঙে পড়েন তার প্রতিবেশী এবং বন্ধুরা। ঘটনাস্থলে যায় বিশালগড় থানা পুলিশ। তবে যতটুকু জানা যায় অতনুদি রাস্তার পাশে ছিল, পেছন দিক থেকে মিনি ট্রাকের ধাক্কা লাগে মাটিতে লুটিয়ে পড়ে যায় অতনু। বৈরাগীর বাজার থেকে আর আগরতলার উদ্দেশ্যে বাড়ি যাওয়া হলো না। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মনের হুঁশিয়ারির পর মঙ্গলবার ঊনকোটি জেলায় কোভিড কেয়ার পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ঘোষণা দেন কৈলাস শহরে পুরনো জেলা হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালে পরিণত করা হবে। বেসামাল রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে বর্তমানে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একেবারে তলানিতে বলে অভিযোগ। গত দুদিন আগে আগরতলার জিবিপি হাসপাতাল পরিদর্শনে গিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ তুলেছিলেন শাসক দলেরই দুই বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সুশান্ত চৌধুরী। এদিন বর্তমান সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন আগামী 2-3 দিনের মধ্যে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল না ফেরে তবে পরবর্তী পরিস্থিতি সামলানোর দায় হয়ে পড়বে সরকারের কাছে। এদিন রীতিমতো সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন সুদীপ বর্মন। আর সুদীপ রায় বর্মনের হুঁশিয়ারির পরই তড়িঘড়ি মাঠে নামতে বাধ্য হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্বাস্থ্য পরিষেবার খোঁজ খবর নিতে মঙ্গলবার তিনি ছুটে যান ঊনকোটি এবং উত্তর জেলায়। প্রথমে কুমারঘাটে পূর্ত দপ্তরের কনফারেন্স হলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা, মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব পি কে গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা সুভাষিস দেববর্মা ও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। দীর্ঘ বৈঠকের পর অপেক্ষমান সাংবাদিকদের সাথে সাক্ষাতে মুখ্যমন্ত্রী বৈঠকে সিদ্ধান্তের কথা তুলে ধরতে গিয়ে জানান করোনা পরিস্থিতিতে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী হোম আইসোলেশনে থাকা রোগীদের 1,500 টাকা এবং খাবার পৌঁছে দেওয়া হবে
মুখ্যমন্ত্রী জানান, আগামী তিন দিনের মধ্যে ঊনকোটি জেলার কৈলা শহরে পুরনো জেলা হাসপাতালকে 50 শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হবে। কৈলা শহরে এবং কুমারঘাটে যে হসপিটালগুলো রয়েছে আর পিএসসি সেন্টারগুলো রয়েছে এই জেলাতে, সেগুলোকে স্ট্র্যান্ডেনিং করা, তার কী ব্যবস্থা রয়েছে, আর বিশেষ করে যেটা মূল বিষয়, তিন দিনের মধ্যে কৈলাসহরের পুরনো যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেটাকে কোভিড হসপিটালে রূপান্তরিত করা হবে, তার জন্য অক্সিজেন বেড তৈরি করা হবে তিন দিনের মধ্যেই, আর সেখানে সিটি স্ক্যান এবং ডায়ালিসিসের জন্য স্যাংশন হয়ে গেছে, সেটা তাড়াতাড়ি কীভাবে করা যায় তার ব্যবস্থা করা হবে না ঊনকোটিবাসীর, এখানেই তার সমস্যার সমাধান হয়ে যাবে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যান কুমারঘাটে পিআরটিআই স্থিত কোভিড কেয়ার সেন্টারে, সেখানে থাকা স্বাস্থ্যকর্মী এবং রোগীদের ব্যাপারে খোঁজ নেন। কোভিড পরিস্থিতির মধ্যে এতদিন জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনো বৈঠকে যোগ দিতে তেমন দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে, কিন্তু শাসক দলের বিধায়কের হুঁশিয়ারির পরই যেন নড়তে শুরু করল সরকার। এদিন প্রশাসনিক কর্মসূচি শেষে কুমারঘাটের মানসী মিলনায়তনে ঊনকোটি জেলা কমিটির দলীয় কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। দলীয় সভায় উপস্থিত ছিলেন দলের ঊনকোটি জেলা প্রভারী রামপদ জামাতিয়া, জেলা সভাপতি ভগবান দাস সহ দলীয় নেতাকর্মীরা। কোভিড পরিস্থিতিতে যখন সরকার তথা মুখ্যমন্ত্রী সামাজিক দূরত্বের কথা শুনিয়ে চলেছেন, আইন ভাঙলে বিরোধীদের আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়ানো হচ্ছে পুলিশ দিয়ে, সেখানে এদিন মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে লোক জমিয়ে দলীয় সভা করলেন কিভাবে? আদৌ কি প্রশাসনিক অনুমতি ছিল দলীয় এই অনুষ্ঠানের, নাকি তারা আইন ভাঙলেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে? যদি তারা আইন ভেঙেই থাকে তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? দামছড়া সাত মাইলে হোটেল থেকে অপহরণের পর সংঘবদ্ধ আক্রমণে রক্তাক্ত হাতির বাউতের অবস্থা সংকটজনক। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ধর্মনগর থানায় মামলা। চাঞ্চল্যকর ঘটনা দামছড়াতে। সম্প্রতি উত্তর জেলার দামছড়াতে এক হাতির মাউতের আক্রমণে নিহত হয়েছিলেন এক উপজাতি গৃহস্বামী। ওই সময় তার স্ত্রী মেয়েও লাঞ্ছিত হয়েছিলেন ওই হাতির মাহুতের হাতে। এরই প্রতিবাদে ক্ষুব্ধ উপজাতি অংশের মানুষরা দফায় দফায় ধর্মনগর দামছড়া সড়ক অবরোধ করে দিলেন। আর এইসব ঘটনার জের ধরে সাত মাইলের একটি হোটেল থেকে রাতের বেলায় অপহৃত হয়েছিলেন নিরপরাধ অন্য আরেকজন হাতির মাউত। আট নজন উপজাতি যুবক বাইক নিয়ে নিরপরাধ হাতির মাউতকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর বেদম প্রহার করা হয় তাকে। পরবর্তী সময় অপহৃত হাতির মাউত শহীদ খানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দামছড়া থানার পুলিশ। আহত মাউতকে পরে দামছড়া হাসপাতাল এবং পরে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটজনক। ঘটনার পর শহীদ খানের ভাই ধর্মনগর থানায় মামলা দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে। এ সম্পর্কে শহীদ খানের ছেলের অভিযোগ হচ্ছে, আমার বাবা হাতির কাজ করে, তো উনি বাল্লুক সরাতে তাকে আজকে তিন চার দিন ধরে এসে গত রাত্রে সেনে খাস করিয়া যখন ঘুমাইছে বাসাতে, 10-15-20 জন লোক নিয়ে তান্ডে উঠে গিয়ে খুব মারছে। তখন হসপিটাল ধর্মনগর হসপিটালে অ্যাডমিট আছে, তো উনি বাঁচবেন কি না আমরা হইতে পারি। 10-15 জন কারা চিনেন নি আপনি? এটা তো আমরা তো আসলাম না, উনি যদি কথা কইতে পারে তাহলে উনি বলবেন কারা। সাড়ে আটটা দিকে আমার সাথে ক্ষত হয়েছে আর কি ফোনে, আর ঘটনা হয়েছে 11:30-10:30 দিকে। আমরাও কৈলাসরবাসী প্লাস হাতির মালিক যারা আছি, হাতির মালিকরাও সাইট আছে, যে গন্ডগোল করছে এর ফাঁসি হোক, এটাও আমরা একমত আছি। নির্দোষ কেল লাগে মার খাইলো, এটা আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বিচার চাইতেছি।
এইদিকে উপজাতি গৃহস্বামীকে যে মাউত খুন করেছিল তার পাপের খেসারত দিতে হলো অন্য মাউতকে, আর এই সব ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দামছড়া। রিপোর্ট হালাবুল। রাজ্যে বুকে ক্রমবর্ধমান খুন, সন্ত্রাস, নারী ধর্ষণ, নেশার কারবার, বিনা চিকিৎসায় মৃত্যুতে গরিব গভীর উদ্বেগ প্রকাশ করলেন এসইউসিআই আইন রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক। সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের প্রতি ১৬ দফা দাবি সনদ পেশ করতে গিয়ে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। বুধবার আগরতলা এসইউসিআই এর উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে নিজের চরম উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে রাজ্যের বুকে ক্রমবর্ধমান খুন, সন্ত্রাস, রাজহানি, নারী ধর্ষণ, নেশার কারবার ইত্যাদি বন্ধ করার জন্য রাজ্য সরকারের নিকট দাবি রাখেন তিনি। এদিন রেগার কাজ সহ রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ এবং ১০,৩২৩ শিক্ষকদের মৃত্যু ইস্যুতেও কথা বলেন এসইউসিআই রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক। স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে জরুরি ভিত্তিতে ডাক্তার এবং নার্স নিয়োগ করা, অবিলম্বে সর্বত্র কোভিড টেস্টের ব্যবস্থা করা। আপনারা জানেন কোভিড টেস্টের জন্য আমরা লোক পাঠিয়েছি, তিন দিন দাঁড়িয়ে টেস্ট করতে হবে না বলছে। অত্যাবশ্যক পণ্য মূল্য বৃদ্ধি রোধ করার জন্য সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করা, এবং মহিলাদের উপর ক্রাইম দিন দিন বাড়তেছে। আপনারা জানেন একের পর এক ধর্ষণের ঘটনা ঘটতেছে, এবং এই ক্রাইম বন্ধ করা, আপনারা জানেন এই রাজ্য ড্রাগের স্বর্গরাজ্য পরিণত হয়েছে, কিছু কিছু ধরা পড়ছে, এছাড়াও প্রচুর ড্রাগ ব্যবসায়ী আছে, এগুলির বন্ধ করা। এবং প্রত্যেক দিনে আমরা খুনের ঘটনা শুনতে পাই, এই খুন, রাহাজানি, চুরি ইত্যাদি বন্ধ করার দাবি জানাচ্ছি। আরেকটা বিষয় হলো যে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে, যারা স্বাস্থ্যবিধি মেনে বিরোধী দলগুলি জনস্বার্থে আন্দোলন করতে পারে এই সুযোগ দিতে হবে, এই দাবিও আমরা রাখছি। আমরা দাবি রাখছি যে ১০,৩২৩ জনের যেটা। সাংবাদিক সম্মেলনে এসইউসিআই এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফিও রিপোর্ট হালাবুল। রেড জোন এলাকা ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকগণ। পরিদর্শনকালে ওয়ার্ডের কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ কমিশনারের। উদ্বেগজনক কোভিড সংক্রমণের কারণে রেড জোনের তকমা লাভ করেছে আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ড। বুধবার ২০ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকগণ। এ প্রসঙ্গে বলতে গিয়ে কাউন্সিলর রত্না দত্ত জানিয়েছেন ওয়ার্ডের কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এমসির কমিশনার। কমিশনার মহোদয় এসেছিল, জাস্ট কোভিড-১৯ যে ধারা সেই ধারা তো অব্যাহত রয়েছে, দিনে দিনে লাফিলেমি বাড়ছে, তার জন্য কমিশনারের মধ্যে এখানে আগমন যে আমাদের ২০ নং ওয়ার্ডটা সবচেয়ে বেশি রেড জোনে পরিণত হয়েছে, তাই ছাপাই কীরকম হচ্ছে, জনসাধারণের উপযোগী কি না তা দেখার জন্য আজকে আমাদের এখানে এই উদ্যোগটা। এই দিকে উনি প্রশংসা করেছে যে না, ওয়ার্ড ঠিক আছে, কোভিড-১৯ এরকম একটা মানে মহামারী যেটা মানুষের মধ্যে অনবরত একজনের থেকে আরেকজনের এটা যাচ্ছে, এটা অপরিষ্কার পরিষ্কারের কোনো ব্যাপার না। আমার ২০ নম্বর ওয়ার্ড আমি যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, আর তার জন্য আমি সাফল্য পেয়েছি। উনি আমাকে সত্যি প্রশংসা করেছে যে আমার ওয়ার্ড পরিষ্কার আছে। আমি চাই কোভিড-১৯ সবাই সুস্থ থাকুক, আমার ওয়ার্ডের তরফ থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি যে ওয়ার্ডটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। আপনাদের সবার আশীর্বাদে আমি চাই আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এদিন কমিশনার ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ড্রেন, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা দিয়ে পরিদর্শন করেন। ফিও রিপোর্ট হালাবুল। বেহাল জিবি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা সমস্যা সহসায় দূর হবে বলে আশাবাদী রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাংসদ প্রতিমা ভৌমিক। বুধবার জিবি সফরকালে এ সম্পর্কে কথা বলেন তিনি। বুধবার ফের জিবি হাসপাতালে পরিদর্শনে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাংসদ প্রতিমা ভৌমিক। এদিন সফরকালে কথা বলেন চিকিৎসাধীন রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে, জেনে নেন তাদের সমস্যা, প্রতিশ্রুতি দেন অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে। দিনের এই পরিদর্শন সম্পর্কে বলতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক জানিয়েছেন আগামী ১০ তারিখ থেকে রোগীদের বেড়েই খাবার পৌঁছে দেওয়া হবে। তাদের পেশেন্টদের সঙ্গে যোগাযোগ যাতে আরও ভালোভাবে করা যায় সেটা ওনারা চেয়েছেন। তো আমি গতকালকে আসার পরে যতটা সমস্যা ছিল আজকে অনেকটা কম, অনেক কম। গতকালকে না হলেও আমি
চল্লিশ পেশেন্ট জন পেশেন্ট পার্টিকে আমি অ্যাটেন্ড করেছি। আজকে দেখো 10 থেকে 12 জন পেশেন্ট পার্টি, এক দুজন রয়েছে নিজেরা হোম আইসোলেশনে নিতে চাইছেন, তো একজন ও পয়জন খেয়েছিল সে, তো এগুলি মিট করার চেষ্টা করছি করবো এখন। আর আগামী 10 তারিখ থেকে প্রত্যেকটা পেশেন্টকে তাদের বেডে খাবারের ব্যবস্থা, আমরা খাবারটা আমরা পৌঁছে দেব সে ব্যবস্থা করা হয়েছে 10 তারিখ থেকে। আজকে 8 তারিখ, কালকে 3 মাস থেকে 10 তারিখ থেকে প্রত্যেকটা পেশেন্টের বেডে এবং অক্সিজেনের পরিমাণ প্রেশার কতটা সেটা কত 10-12 দিন ধরে আমরা গ্রুপ করেছি এবং কি আমরা সবাই জানি এখন অক্সিজেনের প্রেশার সব কিছু ঠিক রয়েছে। আর টেকনিক্যালি কোনো সমস্যা হলে এটা তো খুব তাড়াতাড়ি সেটাকে সারাই করা হচ্ছে। আমি সবাইকে বিনম্রভাবে আহ্বান করছি, যদি কেউ ভলেন্টারি আপনারা সার্ভিস দিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সবাই সহযোগিতা করছে, ডক্টররাও খুব সহযোগিতা করছে, সব কাজ করছেন, কাজ ভালো হচ্ছে। যেহেতু একটা বিপরীত পরিস্থিতিতে সব জায়গায় কাজ হচ্ছে, তুলনামূলকভাবে অনেক ভালো কাজ হচ্ছে। আমি তো পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছি, গতকালকে আপনারা দেখেছেন, গতকালকে থেকে আজকের যে সমস্যাটা 10%, তো আমরা সব আমি আগামী দিনও আসবো, পেশেন্ট পার্টির সঙ্গে গিয়ে কথা বলছি, তাদের যে সমস্যার সমাধান আমরা করছি, অসুবিধা হবে না। আর আগামী কিছুদিনের মধ্যে গতকালকে মুখ্যমন্ত্রী সব নার্সিংহোমের মালিক বা ডিএমসি আইএলএস সবার সঙ্গে বৈঠক করেছেন এবং আইএলএসও যাতে যারা নিজেরা পেমেন্ট করে পরিষেবা পেতে চাইবেন তাদের জন্য 46 বেডের ব্যবস্থা শুরু হয়েছে। আর এটা প্রথম থেকে 27 হবে, এরপরে 46 হবে, ওনারা আসতে পারেন। এবং আপনার টিএমসিতে যেটা 250 বেড ছিল, যেটাতে 50টা অক্সিজেনের ব্যবস্থা ছিল, সেটাকে 100টা অক্সিজেন বেডের ব্যবস্থা করা হয়েছে, এটা আগামী 2-4 দিনের মধ্যে শুরু হবে। তাছাড়া এর মধ্যে 30 জন মহিলার জন্য, 70 জন পুরুষের জন্য ব্যবস্থা করা হয়েছে। এদিকে বিনা চিকিৎসায় বহু মানুষের মৃত্যুর পর জমদুয়ারে দাঁড়িয়েই সমস্যার সমাধানের কথা বললেন সাংসদ প্রতিমা ভৌমিক। সাংসদের এই প্রতিশ্রুতি কতটুকু বাস্তব রূপ ধারণ করবে সে প্রশ্ন কিন্তু থেকেই গেছে, কারণ প্রতিশ্রুতি ও তার বাস্তবায়নের মধ্যে আসমান জমিন ফারাক রয়েছে। ফিও রিপোর্ট, হালাবুল। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজধানীর রেড জোন 20 নম্বর ওয়ার্ড পরিদর্শন পুর নিগম কমিশনারের রাস্তাঘাট, ড্রেন, নালা নর্দমা পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দান পরিদর্শনকালে। ক্রমবর্ধমান খুন, সন্ত্রাস, ধর্ষণ, বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন এসইউসিআই সরকারের নিকট 16 দফা দাবি সনদ পেশ সাংবাদিক সম্মেলনে। হোটেল থেকে অপহরণের পর সংঘবদ্ধ আক্রমণে রক্তাক্ত হাতির মাহুতের অবস্থা সংকটজনক, অশান্ত দামছড়ায় চাঞ্চল্যকর ঘটনা। মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু ইঞ্জিনিয়ারিং পাঠরত ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বিশালগড় বিদ্যুৎ নিগম কার্যালয়ের সামনে। সংবাদ এ পর্যন্ত, আমাদের পরবর্তী সংবাদ দেখতে ইচ্ছুক রাখুন হাল্লা বলে পর্দায়। নমস্কার।